দোকানী দোকানী সেইটোৱে কিবা এটা কওক গোটেইবিলাকে ল'লে মই ল'লো আৰু নিগেটিভ নিউজ বনাই দিয়ক নিজে নিজে বিজেপি আৰু বাকী মিত্ৰ দলসমূহ উৎখাত হ'ব, কিমান সফল হ'ব পাৰে বুলি ভাবে কংগ্ৰেছৰ এই ভাৰত জোৰো যাত্ৰা? এই পিছফালা হয় কংগ্ৰেছৰ ভাৰত জোৰো যাত্ৰা কি সফল হ'ব তেওঁলোকে বুজি পাব, কিন্তু অসমৰ জনসাধাৰণে কংগ্ৰেছৰ এই যাত্ৰা যে এটা তাৰমানে এটা ভুৱা এটা ৰাইজক তাৰমানে প্ৰলোভন দিয়াৰ কাৰণে বা ৰাইজৰ এটা কি বুলি ক'ব সেইটো শব্দটো এটা তাৰমানে এটা আহোৱা ভাৱ এটা হেৰি কৰিছে যে তেওঁলোক শক্তিশালী এই কথাটো তেওঁলোকে ভাৰতৰ যাত্ৰাৰ কেইজনমান মানুহৰ জৰিয়তে তাৰমানে প্ৰমাণ কৰিব বিচাৰিছে। সেইটো তাৰমানে বাস্তৱত এই কথাটো তেওঁলোকৰ একেবাৰেই যে তাৰমানে কংগ্ৰেছ দলটো যে বৰ্তমান অসমত নিশ্চিন্ন প্ৰায় এই কথাটো অসমৰ জনসাধাৰণৰ মাজত এতিয়া সকলোৱে বুজি পাইছে, উপলব্ধি কৰিছে আৰু এই যাত্ৰা তেওঁলোকৰ নিষ্ফল মানে উজনিৰ পৰা তেওঁলোকে আৰম্ভ কৰিব লাগিছিল, কিন্তু তেওঁলোকে বাছি লৈছে সংখ্যালঘু এলেকা। নাই, তেওঁলোকে ভাবি আছে যে সংখ্যালঘু তেওঁলোকক বচাব, এই কথাটো তেওঁলোকে বিবেচনা কৰিছে আৰু বিবেচনা কৰি তেওঁলোকে আগবাঢ়িছে। কিন্তু মই ভাবোঁ যে এতিয়া আজিৰ দিনটোত অসমত অসমৰ সংখ্যালঘুই হওক সংখ্যাগুৰুই হওক কোনো লগ তেওঁলোকৰ লগত নাই। আপোনাৰ দৃষ্টিটো যাব, যাওক, মোৰ সমস্যা যাওক, মই ৱেলকাম জনাম তেওঁলোকক। গতিকে কিন্তু তেওঁলোকে তাৰমানে বঙাইগাঁৱত তেওঁলোকে 100 মানুহ ল'ব পৰা মোৰ সন্দেহ আছে। 100 বঙাইগাঁৱত লোকেল মানুহ নোলাই, মই কৈছো 100 জনৰ ওপৰত তেওঁলোকে বঙাইগাঁৱত লোকেল মানুহ কংগ্ৰেছী মানুহ উলিয়াব নোৱাৰা সংখ্যালঘুৰ শক্তি নেকি কংগ্ৰেছৰ? সংখ্যালঘুক তেওঁলোকে শক্তি বুলি ভবা নাই, তেওঁলোকে শক্তি বুলি তেওঁলোকে ভাবিছে, কিন্তু আচলতে সংখ্যালঘু লোকো যে তেওঁলোকৰ লগত নাই এই কথাটো অসমৰ জনসাধাৰণে বা সংখ্যালঘু লোকসকলেও তাৰমানে জানে বা বুজে। তেওঁলোকে দিনতে সপোন দেখিছে নেকি? আচলতে এইবিলাক দিনতে সপোন দেখিছে নেকি কংগ্ৰেছে? তেনেধৰণে ক'ব পাৰে তেওঁলোকে, এইটো তেওঁলোকৰ সপোন। আৰু তেওঁলোকে দেখিছে আপোনালোকে যে তেওঁলোকৰ তাৰমানে যোৱা কালি মই যিটো দেখিছোঁ কেশৱ দেউৰী এগৰাকী ব্যক্তিয়ে আজিৰ পৰা দুদিন আগত তেওঁলোকে তাৰমানে তেওঁ কংগ্ৰেছৰ টিকেটত দেউৰী ছাত্ৰীখিনি পঢ়িবলৈ পৰা নিৰ্বাচিত হৈছে সদস্য হিচাপে। দেউৰীয়া সদস্য হিচাপে নিৰ্বাচিত হোৱাৰ পিছত তেওঁ তাৰ দুদিন পিছত তাৰমানে কংগ্ৰেছৰ দল কংগ্ৰেছ ত্যাগ কৰি
বিজেপি দলত যোগদান করছে, তার মানে কেশব দৌড়ি বুঝি পাইছে যে কংগ্রেস দলের তারমানে কংগ্রেস দল থাকে যে ভবিষ্যৎ নাই, এই কথাটা কংগ্রেস কেশব দৌড়িকে আদি করে বিভিন্ন জন কংগ্রেস লোকে বুঝি পাইছে। রাজ্যসভা আর রাষ্ট্রপতি নির্বাচন মানে এটো রাজ্য প্রশ্নটা এই হল যে যিকেজনে কংগ্রেস দলক গাদ্দারি করলে সেই গাদ্দার কেটাকে লগত লো এটা ভূপেন বরাই ভারত জোড়ো যাত্রা করে আছে, এটা শো করেছে শো করেছে। আর মানে এটা কথা কিন্তু যে রাষ্ট্রপতি নির্বাচন নেই হোক রাজ্যসভা নির্বাচনেই হোক এইবিল এটা নির্দিষ্ট এটা তার ভোটার নির্দিষ্ট ভোটার যে এম এল এ বা এম পি সকল ভোটার। এটা আমার ইয়াতে আসলে ভোটের সভাত 126 জন এম এল এ আছে, তার বিরোধী দল যিখিনি আছে ধর কংগ্রেস ইউ ডি এফ সি পি এম বা রাইজর দল এনেকে যখন আছে সেই সকলের এটা তারপরে সংখ্যা এটা আছে নয় নির্দিষ্ট একটা সংখ্যা আছে। আর ইয়াত তারপরে রাজ্যসভার নির্বাচন ইয়াত তিনি যেটা দুখন আসনের নির্বাচিত দুখন আসনের কারণে নির্বাচন হয় তেতিয়া তারপরে জানা যায় যে মানে এই করে ইমা তার একটা নির্দিষ্ট সংখ্যা কোটা থাকে যে 42-43 পালে নির্বাচিত হব লাগে, কিন্তু যদি কোটা আছে কোটাতক অধিক ভোট আছে অধিক ভোট আছে কিন্তু ভোট তারপরে কংগ্রেস দলের মানুষ কংগ্রেস দলকে বিশ্বাসঘাতক আছে গাদ্দারি করেছে সেই সকল লোক যে আসলে প্রকৃতিটা যে এটাও কংগ্রেস দলের আছে নাভাবো। আর সেই সকল লোকের আপনাদের নির্বাচন যিমানে ওচর চাপে আসব সিমানে সেই সকল লোক তারপরে কংগ্রেস দল ভূপেন বরাক সময় নষ্ট করা বুলিয়ে কব লাগিব, কারণ এটা স্থিতি নাই দিক বিদিক হেরুয়াইছে কি করব কি নকরব আসলে চিন্তা করে পার পাওয়া নাই। কংগ্রেসের এটা অবস্থাটা নিজে ধরক বরক আক কয় যে বিজেপিয়ে এজিপি ধ্বংস করব বিজেপিক ধ্বংস করবো তারে কথাটা হয়েছে যে এজিপি কব লাগে যে তাকে বিজেপি করো, কারণ বিজেপি দলক আসলে সমকক্ষ দল এটা বস্তুতো ন্যাশনাল পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি কংগ্রেস কংগ্রেসের কংগ্রেসে ন্যাশনাল পার্টির লোক যুদ্ধ হব লাগে ইয়াতে আমার আঞ্চলিক দলক তারপরে টার্গেট করে দিয়েছে, তার মানে কি গণ পরিষদ দলকে ভয় করেছে যে গণ পরিষদ দল যদি ভারতীয় জনতা পার্টির লোক লাগি নির্বাচন খেলে কংগ্রেস দল ইয়াতে শূন্য হব আর কংগ্রেস দল কোনো ধরনের মানুষ নাথাকিব এই কথাটা উপলব্ধি করে সেইকারণে কংগ্রেস বিজেপির কংগ্রেস গণ পরিষদক এড়াব যায় আতরাব যায় এই চিন্তা চর্চা করে এধরনের মন্তব্য বেজ আছে গণ পরিষদ দলের বেজ আছে গণ পরিষদ আপনাদের দেখিছে যে গণ পরিষদ দলের দল ত্যাগ করে অন্য দলত যোগদান করা নাই, কিন্তু আজি কংগ্রেস দলের এম এল এ নাই এম এল এ যিকেইজন এম এল এ আছিল এম এল এ কেজনে তারমানে বেলেগ বেলেগ দলত যোগদান করেছে বেলেগ দলের দল ত্যাগ করে বেলেগ দলত যোগদান করেছে যোগদান করে নির্বাচন খেলি আক বিধানসভা মজিয়ালে আহিছে তার মানে এই কি বুঝায় তারমানে সেই সকলকে মানে এই কথাই কম যে তার মানে দূরদর্শী তেনেকে 24-এর নির্বাচন কেনেকে পার করিব নে বিজেপি মিত্র দলে সকলোখিনি 24-এর নির্বাচন কেউ আর 10-15 বছরলৈকে চিন্তা করে নকরাটো ভাল এটা নীতি আদর্শ কেনে ধরনের রাজ্যের মধ্যে লই যাব পারে এই কথাটা আগে অধ্যয়ন করো অধ্যয়ন করে এনে ধরনের ভুয়া দি তবে রাইজক আকর্ষণ করব নয় রাইজর সমর্থন কেতিয়া লাভ করব না ডেফিনেটলি 24-24 নয় মই ভাবো আর 10 বছর দুটামান কার্যকালের কারণে চিন্তা নকরে মানে 24-ত বরপেটা আর কলিয়াবর আপনার খেলব না না মই কথাটা এটা নক আপনি চাওক আজি আপনি যদি কয় নেগেটিভ বলি আজি আপনি চাও আপনার লিঙ্ক পাঠাই দিব নেগেটিভ যদি নিছে আপনি কয় যে আমি সদায় নেগেটিভ কম বলি আজি নেগেটিভ না যায় আপনার কোন না না এটা 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 বস্তু লোক আপনি কি মাঝে মাঝে আহি এই দোকানতে বহি থাকা দেখা পাব কি কারণে আপনি দোকান হয় মই মই আপনি আছে মই আরো বসতে আছে তো লোক এই এই দোকান কেখনের লগত মোটামুটি এটা ভাল মধুর সম্পর্ক আছে এই কারণে মই এটা আজি আইছো মই লকডাউনের আগত এই দোকানের অবস্থা একেবারে বেয়া আছে এই কেজিমান চাউল দুই কেজিমান দালি এনে ধরনের কেইটামান আলু লোক ঘুরি আছে তাৰপিছত এই দোকানখনক মই উঠোৱাৰ ক্ষেত্ৰত মোৰ যথেষ্ট অৰিহণা আছে এতিয়া মালিকক সুধিলেও গম পাব হ'ব খালি দিছে আজি কংগ্ৰেছক
Nah itu negatif, itu bagus positif. Ini ya, ya kalau mau ngaco, kalau mau ngaco ini mau bisa kita, apalagi reporter lah ibu ya. Apa positif? Ini semua masih.